বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরা পড়ছিলাম একটা চমৎকার গল্প যেটা নাম হচ্ছে সোহরাব রুস্তম। আসো আজকে আরেকটু পড়ে নেই গল্পটা। তুরানের সেনাপতি আফ্রাসিয়াব ইরান আক্রমণ করে রাজা নওদরকে হত্যা করলেন এবং জালের রাজা জাবলিস্তান আক্রমণের জন্য সৈন্য প্রেরণ করলেন। তারপর কি হলো? পিতা জালের জন্য পুত্র রুস্তম আক্রমণ প্রতিহত করতে বা আক্রমণ ঠেকাতে যুদ্ধসাজ পড়লেন, তার মানে যুদ্ধের সাজে প্রস্তুত হলেন, অর্থাৎ যুদ্ধের জন্য যা যা কিছু দরকার সেসব তারা পরে নিলেন। যেমন বর্ম বা হচ্ছে যেটাকে আমরা বলতে পারি প্রোটেক্টর। এই প্রোটেক্টর কিন্তু বন্ধুরা তোমাদের মোবাইল স্ক্রিনের প্রোটেক্টর নয়, এই প্রোটেক্টর হচ্ছে অস্ত্র বা ধারালো কোনো কিছু থেকে নিজের বিভিন্ন অঙ্গকে রক্ষা করার জন্য যে সাজ পোশাকটি আগেকার যোদ্ধারা পরতেন সেটিকে বলা হতো বর্ম। আচ্ছা, সেটি পরে তারা যুদ্ধসাজে তৈরি হলেন। আস্তাবলে বা যেখানে ঘোড়া রাখা হয় সে জায়গায় প্রবেশ করে সবচেয়ে দুরন্ত বা সবচেয়ে যেটা বেশি দুষ্টু ও অবাধ্য বা যে কোনো কিছুই মানতে চায় না সেই ঘোড়াটাই কিন্তু নির্বাচন করলেন রুস্তম, এবং যার নাম হচ্ছে রক্স। তারপর রাক্ষস বংশের রক্স এতদিনে প্রকৃত মনিবকে পেয়ে মহানন্দে হ্রেষাধ্বনি করল, তার মানে ঘোড়াটা কিন্তু আনন্দ প্রকাশ করল কারণ একজন শক্তিশালী মনিবকে সে পেয়েছে। বীর রুস্তম রংধনু রঙের রেশমি পোশাক পরল, অর্থাৎ রুস্তম কিন্তু রংধনু রঙের সিল্কি পোশাক পরিধান করল। মাথায় তাজের উপর বা মুকুটের উপর ঝুলালো রেশমের বর্ণাঢ্য রুমাল, আর হাতে তুলে নিল পিতামহ শামের সেই বিখ্যাত গদা যেটি দিয়ে তিনি আগেও অনেক শত্রুবধ করেছেন। তারপর রুস্তম যুদ্ধে চলল, কিন্তু বুকে ও বাহুতে নেই লোহার বর্ম, তার মানে সে কিন্তু কোনো ধরনের কোনো প্রোটেক্টর বা যা তাকে রক্ষা করতে পারে এরকম কোনো বর্মই পরিধান করল না। যে দেখে সে স্তম্ভিত হয়ে তাকিয়ে থাকে, তার মানে কি করবে একেবারে হতবুদ্ধি হয়ে যায় বা হতচকিত হয়ে যায়, কারণ তখনকার সময় সবাই কিন্তু আক্রমণ প্রতিহত করতে বর্ম পরিধান করত, যেটি তাদের প্রাণের ঝুঁকি কিছুটা হলেও কমিয়ে দিত। অথচ সাহসিকতার কারণে রুস্তম কিন্তু কোনো রকমের কোনো বর্মই পরিধান করল না। তারপর যুদ্ধে তুরানি সৈন্যদের পিছু হটতে হলো। তরুণ রুস্তমের সাথে যুদ্ধ করতে এসে স্বয়ং সেনাপতি আফ্রাসিয়াব কোনো ক্রমে প্রাণ নিয়ে পালালেন, তার মানে রুস্তমের বীরত্ব ও সাহসিকতার কারণে কিন্তু আফ্রাসিয়াব পিছু হটলেন এবং যুদ্ধে তাদের পরাজয় ঘটল। তারপর কী কী হলো বন্ধুরা সেগুলো আমরা জানবো কিন্তু পরের ভিডিওগুলোতে, সে পর্যন্ত সঙ্গেই থেকো সবাই। অ্যান্ড টিল দেন নেভার স্টপ লার্নিং।